নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের মায়ের আবির্ভাব হল ছোট্ট ভবতারিণী রূপে মেদিনীপুরের বড়বাগড়া গ্রামের এক অলৌকিক কালী পুজোর ইতিহাস সেই বিষয়ে কিছু তথ্যাবলী প্রদান করব। ভিডিও তথ্যটি আমার একজন সাবস্ক্রাইবার রাহুল ঘোষ আমাকে প্রদান করেছেন তথ্যটি মেদিনীপুরের ছোট্ট ভবতারিণী মায়ের পুজো সম্পর্কিত তথ্যাবলী তথ্যটি আমাদের সকলের সাথে শেয়ার করার জন্য রাহুল ঘোষকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন তারা পশ্চিম মেদিনীপুরের অন্তর্গত দাতন শহরের এক গ্রাম বড় বাগড়া গ্রামে বসবাস করেন তিনি সেই গ্রামে যখন এসেছিলেন তখন তিনি ছোট ছিলেন তখন খেলতে বসে তিনি আর তার বন্ধুরা মিলে মায়ের বেদি স্থাপন করে সেখানে সবাই জল ও ফুল দিত তিনি একদিন সন্ধ্যেবেলায় অসত্য গাছের নিচে মায়ের বেদিতে মায়ের নাম করছিলেন হঠাৎ একটি ছোট্ট মেয়ে তার কাছে দাঁড়িয়ে আছে লাল কাপড় পরে সে দেখলেন তিনি ভয় পেয়ে বাড়ি চলে আসে এবং সেই কথা বাড়ির সবাইকে বলেন কিন্তু এটাকেও মনের ভুল ও কুসংস্কার ভাবে কিন্তু তিনি মনে মনে ভাবতেন যে সে তার ছোট্ট ভবতারিণী মা তিনি ও তার বন্ধুরা মিলে সেখানে ছোট্ট মন্দির স্থাপন করে সেখানে গ্রামের সবাই পুজো দেন আর মায়ের নিত্য পুজো হয় আর আরতি হয় মায়ের প্রত্যেক অমাবস্যায় বিশেষ পুজো হয় দীপান্বিতা অমাবস্যা কালী পুজোতে মাকে অনেক পদের ভোগ নিবেদন করা হয় যেমন লুচি মিষ্টি সুজি পায়েস নানা রকমের পিঠে পুলি কোনোবার তিরিশ রকমের আবার কোনোবার পঞ্চাশ রকমের পদ মাকে ভোগ হিসাবে নিবেদন করা হয় এছাড়া বলিও দেওয়া হয় চাল কুমড়ো আখ কলা এবং আহুতি দেওয়া হয় এছাড়া মাকে দুর্গা সময় দুর্গারূপে ও জগদ্ধাত্রী পুজোর সময় জগদ্ধাত্রী রূপে পুজো করা হয় এছাড়া প্রতি অমাবস্যায় মাকে বিশেষ পুজো করা হয় আর মায়ের যদি কিছু প্রয়োজন হয় মা তা স্বপ্নে বলে দেন জয় মা ভবদারিণী কালী তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন বিরোধ করবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ